আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আপুদের প্রশ্ন ছিল আমি আমার গাছগুলোর কিভাবে যত্ন নেই যেন ডিটেলসে বলি কিভাবে আমি আমার গাছ থেকে চারা তৈরি করি আজকে সব কিছুই আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটি দেখেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি খুবই সাধারণভাবেই গাছগুলোর যত্ন করে থাকি অনেক বেশি যে অনেক কিছু করি তেমন কিছুই না আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকে মনে করেন যে গাছ লাগালে গাছ মেনটেন করতে অনেক বেশি কষ্ট হবে এত বেশিও কষ্ট না আপনারা চাইলেই কিন্তু সহজেই লাগাতে পারেন তবে আপনাদেরকে বুঝতে হবে কোন পরিবেশে কোন গাছটা ভালো হয় যেমন অনেক গাছ আছে যেগুলো রোদের মধ্যে হয় আবার অনেক গাছ আছে যেগুলো ছায়ার মধ্যে হয় মানি প্লান্ট গাছগুলো দেখে আমার আপুরও অনেক বেশি পছন্দ করেন আমার মানি প্লান্ট গাছগুলো তো মানি প্লান্ট গাছগুলো সম্পর্কেও আপনাদের অনেক বেশি প্রশ্ন থাকে মানি প্ল্যান্ট গাছে আমি এক্সট্রা কিছু দিই কি আমি এক্সট্রা কোনো কিছুই দিই না শুধুমাত্র চা পাতা আমরা যখন চা খাই সেই চায়ের লিকারটা আমি গাছগুলোতে দিয়ে দিই আর চাল ধোয়া ডাল ধোয়া পানি আর নিয়মিত হচ্ছে আমি যখন গাছের পানির প্রয়োজন আমার কাছে মনে হয় ওই সময় দিই অতিরিক্ত পানি দেওয়ার ফলেও কিন্তু গাছ মরে যায় বা গাছ ভালোভাবে গ্রো করে না এখন আমার বাসায় যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছই হচ্ছে ইনডোর প্লান্ট ইনডোর প্লান্ট হলেও কিন্তু এগুলো মাঝে মাঝে রোদে বা আলো বাতাসে দিতে হয় ঘরের মধ্যে যদি একসাথে টানা অনেক দিন রাখা হয় যতই ইনডোর প্লান্ট হোক না কেন সেগুলো কিন্তু ভালো থাকবে না একটা সময় গাছগুলো মরে যাবে এখানে ওয়ান টাইমের পাঁচটা প্লেট লাগিয়েছিলাম তো এই দুইটা আমার ছেলে তুলে ফেলেছে তো পরবর্তীতে আমি আবার গ্লুকান দিয়ে লাগিয়ে দেব ওইটা দেখানোর কারণ হচ্ছে অনেক কাপুর আমাকে প্রশ্ন করে আমার ছেলে নষ্ট করে না কি সবাই বলে যে ছোট মানুষ আপনার কি ঘর দৌড় এলোমেলো করে না বা আপনি যে বানান নষ্ট করে না গাছ কি ছিঁড়ে না অনেক অনেক প্রশ্ন থাকে তাই দেখিয়ে দিলাম কিছুদিন আগে আমি একটা সাইড টেবিল বানিয়েছিলাম তো ওইটাও কিন্তু ভেঙে টেঙে একদম আমার ছেলে যাতা অবস্থা করে ফেলেছে তো অন্য আরেকদিন আপনাদেরকে সেটাও দেখাবো একটা সময় আমার ব্যালকনিতে বিভিন্ন ধরনের গাছ ছিল অনেক গাছ কিন্তু মরে গিয়েছে এখন অল্প কিছু সংখ্যকই গাছই আমার আছে তো এই গাছগুলো থেকেই কিন্তু আমি আরও অনেক গাছ কাটিং করে আবার লাগিয়েছি তো অনেক গাছ তৈরি হয়েছে তো বড় বড়ো মানি প্লান্টগুলো আপনারা যে দেখতে পেরেছেন এগুলো কিন্তু প্রথমে আমি দুই তিনটা পাতা লাগিয়েছি তো দুই তিনটা পাতা থেকেই এত বেশি ঝোপালো হয়েছে গাছগুলো তো এগুলো হচ্ছে চোখের শান্তি আমার দেখলে চোখের শান্তি লাগে তো এখন হচ্ছে আমি গাছ লাগাচ্ছি কিছুদিন আগে আমি গাছের এই যে যারটা দেখতে পাচ্ছেন এটা ভেঙে গিয়েছিল তো এটা আমি গ্লুগান দিয়ে একটু ডিআই করেছিলাম তো এটার মধ্যে ভাবলাম গাছ লাগিয়ে দেই তো স্পাইডার গাছটা লাগিয়ে দিলাম আর আজকে বেশ কিছু গাছ আমি লাগাবো এগুলো আমি কেটে পানিতে রেখেছিলাম তো প্রত্যেকটা গাছেরই শিকড় বের হয়েছে এখন এই গাছগুলো আমি মাটিতে লাগিয়ে দিব তো এইভাবে করে আমি দেখা যায় গাছগুলো লাগাই আর গাছ গাছ লাগানোর সময় মাটির মধ্যে আমি হচ্ছে সবজি তারপরে ডিমের খোসা অ্যাড করেছি এতে করে জৈব সারের কাজ করবে সবজি বলতে লাউ এনেছিল তো লাউয়ের খোসাগুলো রয়ে গেছে তো লাউয়ের খোসাগুলো আজকে কাজে লাগিয়ে নিলাম তো এটার মধ্যে হচ্ছে আমি জেবরিনা লাগিয়ে নিচ্ছি এই জেবরিনাও কিন্তু অনেক সহজ বেশি যত্নের প্রয়োজন হয় না জেবরিনা গাছের ডালটা ভেঙে পানিতেও রাখার প্রয়োজন হয় না ডাল ভেঙে জাস্ট মাটিতে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায় অত বেশি যত্নের প্রয়োজন হয় না মাঝে মাঝে একটু পানি দিলেই হয়ে যায় তো জেবরিনা গাছ সহজেই কিন্তু আপনারা চাইলে লাগাতে পারেন অত বেশি যত্ন করতে হবে না অনেক আপুরাই বলেন মানি প্লান্ট গাছ থেকে পাতা থেকে কিভাবে চারা তৈরি করি তাই এই ভিডিওটা আবার আমি ক্যামেরা অফ করে আবার অন করেছি তো প্রত্যেকটা আমি এরকম করে পাতা কেটে রেখেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু শিকড় বের হয়েছে তো এই এক একটা পাতা থেকেই কিন্তু গাছ তৈরি হবে পাতা বের হবে পাতা বের হতে হতে বড় বড় কিন্তু ডালপাল বের হয় একদম ঝোপালু হয়ে যায় সবগুলো গাছ আমি লাগিয়ে নিয়েছি আর এই কাজগুলো করতে আমার কিন্তু কয়েক ঘন্টা সময় লেগেছে আজকে আমি ব্যালকনিটাও ডিপ ক্লিন করব তো একদিনে যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে আমি কি ব্যালকনিটা ডিপ ক্লিন করে নতুন করে মেক ওভার করেছি এই ভিডিওটা আমি আপনাদের সাথে পরবর্তী দিন ইনশাল্লাহ শেয়ার করব আজকে যেহেতু গাছগুলো লাগিয়েছি তাই একদম বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পরবর্তীতে কাচের জার থেকে আমি স্পাইডার গাছটা এই যে হলুদ টপটার মধ্যে লাগিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় যে কাচের জারের মধ্যে থাকলে এটা খুব ভালোভাবে বাড়তে পারবে না যেহেতু স্পাইডার গাছ থেকে কিন্তু অনেক ছোটো ছোটো গাছ হয় আর এটার মধ্যে আমি একটা পার্পেল হার্ট গাছ লাগিয়ে দিয়েছি কাচের জারটাতে তো এটা আমি পরবর্তীতে রং করে নিব যেহেতু কাচের জার মাটি দেখা যাচ্ছে সেজন্য ভালো লাগছে না আমার কাছে সব কাজ রেখে নিজের শখের কাজ আজকে করেছি আজকে কিন্তু কোনো অর্ডারের কাজই আমি করিনি আজকে শুধু আমি আমার ব্যালকনিতে সময় দিয়েছি কাজগুলোকে সময় দিয়েছি সত্য ব্যস্ততার মধ্যেও নিজের শখের কাজগুলো না করলে আমার কাছে ভালো লাগে না অর্ডারের কাজ জমি আছে তারপরেও আমি আজকে করিনি যে আজকে আমি অফ নিলাম আমি আমার শখের কাজগুলো না করলেই হবে না তো রাতের জন্য এখন নান রুটি বানাবো আমি রাতের জন্য আজকে খিচুড়ি রান্না করেছি তো আবদুল্লাহ এখন হঠাৎ করে বায়না ধরেছে ও নান রুটি খাবে তো নান রুটির ডু কিন্তু কয়েক ঘন্টা আগে বানিয়ে তারপর হচ্ছে ঢেকে রেখে দিতে হয় যেহেতু ইস্ট দিয়ে করা হয় ডোটা ইস্ট অ্যাক্টিভ হতে কিন্তু সময় লাগে তো আমি ইস্ট অ্যাক্টিভ হওয়ার মতো সময় আমাকে দেয়নি আমার ছেলে তো ও যখন একটা কিছু বলে মাথায় ঢুকে ওইটা খাবেই আর বাহির থেকে যে আনাবো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে পানি উঠেছে তো এখন বাহিরে যাওয়া সম্ভব না তো ওর বাবা বলছিল যে তুমি ডু করে দাও আমি তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি পরে তুমি ওকে ভেজে দাও আর আজকে হচ্ছে গ্যাসের কোনো সমস্যা নেই গ্যাস পুরাই আছে রাতের বেলা আর কি তো সেজন্যে প্রবলেমও হচ্ছে না তাই বানিয়ে দিচ্ছি ছেলেকে আর নান রুটিটা এরকম তাওয়ার মধ্যে বানালে বেশি ভালো হয় কারণ হচ্ছে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটার উপরের পাশটা একদম ডাইরেক্ট চুলার তাপে এটা ভাজবো আগুনে ডাইরেক্ট আগুন দিয়ে সেজন্য তাওয়াটা যেহেতু তেলতেলে কম হয় সেজন্য তারপরেও প্রথম রুটিটা বাঁচতে একটু প্রবলেম হয়েছে তেলতেলে ভাবটা কিন্তু ছিল তো পরবর্তীগুলো সুন্দর করেই বানিয়েছি আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি আমার পেজের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিই সেই সাথে পিন কমেন্টও দিয়ে দিই তারপরেও প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় বা অন্যান্য ভিডিওগুলোতেও কিন্তু অনেক আপুরাই বলেন যে আপু আপনার পেজের লিংকি এই প্রোডাক্টের দাম কত প্রত্যেকটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করেন আসলে কমেন্টের মধ্যে কিন্তু দাম বলা যায় না এটা কিন্তু ইউটিউব রুলসের বাইরে আমরা চাইলেও কিন্তু কমেন্টে আপনাদেরকে দাম পড়তে পারবো না তো আপনারা কষ্ট করে পেয়ে যে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেক আপুদের ফেসবুক নাই আমাকে বলেন তো আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু ইদানিং আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওর আপনারা একটু চেক করবেন তাহলে পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত যে যে আপু সাথেই আছেন কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে তো ইদানিং গ্যাসের অনেক বেশি প্রবলেম করছে আমি রুটি বানাতে বানাতে আপনারা দেখেন গ্যাস চলে গিয়েছে তো ছেলে বলছিল নান রুটি দিয়ে রোস্ট খাবে গ্রিল খাবে এটা বলতে পারছে না ওর গ্রিলের নাম মনে নেই হয়তো ও বলছে বারবারের রোস্ট খাবে তো এখন তো আর সম্ভবই না যেহেতু গ্যাসও নেই আর অনেক রাত হয়ে গেছে তো এটা বানাতে বানাতে সাড়ে দশটার মতো ভেজে গেছে আমার গরুর মাংস রান্না করা ছিল গরুর মাংসটা গরম করে দিলাম গরুর মাংস দিয়ে হচ্ছে নান রুটি সবাই খাবো আর খিচুড়ি আমি ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন সকালবেলা খিচুড়ি দিয়ে নাস্তা করে নেবো তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম